দেবাদিদেব মহাদেবের অবতার, তার রুদ্র অবতার স্বয়ং বজরঙ্গলী হনুমান। তার তেজ, তার অসামান্য শক্তি, সেই শক্তির কাছে কোনো কাজই অসম্ভব নয়। রামভক্ত হনুমানের নানান কীর্তি তো আপনারা শুনেছেন, কিন্তু আজকের ভিডিওয়ে আপনাদের শোনাবো পুরাণের সেই কথা বা সেই গাথা, যাতে করে এটা বোঝা যাচ্ছে যে গ্রহরাজ শনিদেব ভয় পেতেন বজরঙ্গবলী হনুমানকে। এবং একটা সময় এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে কার্যত বজরঙ্গবলী হনুমানের কাছে নিজের প্রাণ ভিক্ষাটা চেয়েছিলেন গ্রহরাজ শনিদেব। কি হয়েছিল তাদের মধ্যে, কেনই বা এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো দুই দেবতার মধ্যে? দুজনেই অসীম শক্তির অধিকারী, দুজনেরই প্রবল তেজ, প্রচণ্ড সাহসী তারা, তাহলে এই রকম পরিস্থিতি কেন হলো? আজকের ভিডিওয়ে এই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, খুব গুরুত্বপূর্ণ পুরাণের বেশ কিছু বিষয় আপনারা জানতে পারবেন বলে আমি মনে করছি। এবং আপনারা কি করবেন তার জন্য, আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না, তাহলে একই সময় নোটিফিকেশনগুলো পেতে থাকবেন। এবং আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করলে একই জায়গায় বিভিন্ন কন্টেন্টের বিষয় আপনারা জানতে পারবেন। এবারে আসি আজকের ভিডিওতে। গ্রহরাজ শনিদেব বা শনি মহারাজ, তাকে বলা হয় কর্মফলদাতা, মানে আপনি যেরকম কাজ করবেন সেই কাজ অনুযায়ী তিনি আপনাকে ফল দেবেন, এবং আপনার কাজের ওপরই ভিত্তি করে গ্রহরাজ বা শনি মহারাজ আপনাকে সেই ফল দেবেন। আপনি যদি কুকর্ম করেন সেই কুকর্মের জন্য আপনাকে পস্তাতে হবে, আর আপনি যদি ভালো কাজ করেন তার জন্য আপনি পুরস্কৃত হবেন। বলা হয় এই যে স্বর্গ নরকে যাওয়ার যে প্রচলন, মানে মৃত্যুর পরে সেই আত্মাটার কি হলো, সেই আত্মা যদি খুব ভালো কাজ করে থাকে তাহলে তার স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত হয়, এবং সেই আত্মা যদি খুব বাজে কাজ করে থাকে, মানে মানুষ রূপে সেই ব্যক্তি যদি খুব বাজে কাজ করে থাকেন, গর্হিত অপরাধ করে থাকেন, তাহলে সেই আত্মার নরকে গমন হয়। এই যে স্বর্গ নরকে গমন বা তাদের যাওয়া, এটা হিসেব করা হয় কিভাবে, কিভাবে এই বিষয়টিকে পরিচালনা করা হয়? কর্মফলদাতা গ্রহরাজ, তার যে বিচার বুদ্ধি, তিনি যেরকমভাবে কর্মফল দান করেন সেখান থেকেই কিন্তু একটা ধারণা হয়ে যায় যে এই ব্যক্তি কি কাজ করেছেন। এবং আপনারা ভীষণ রকমভাবে জানেন যে শনির যে সাড়ে সাথী রয়েছে, সেই সাড়ে সাথী যদি কোনো ব্যক্তির ওপর পড়ে, মানে কোনো রাশির জাতক জাতিকার ওপর যদি সেই সাড়ে সাথীর প্রভাব পড়ে, তাহলে কি বিষম পরিস্থিতি তৈরি হয় তার জীবনে। কিন্তু আমি বলবো এখান থেকে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গ্রহরাজ বা শনি মহারাজ আপনাকে উত্তরণের পথও দেখান। কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে আপনাকে কি করণীয় সেই রাস্তাও বাতলে দেন শনি মহারাজ বা গ্রহরাজ। কিন্তু আজকের ভিডিওয়ে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বজরঙ্গবলী হনুমানের সঙ্গে কেন তার এই রকম ভয়ঙ্কর একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, কি এমন ঘটেছিল দুজনের মধ্যে, সেই বিষয় এবারে জানাবো আপনাদের। আপনারা জানেন গ্রহরাজের যে কৃপা দৃষ্টি, সেই কৃপা দৃষ্টি যদি কারোর ওপরে পড়ে, মানে বলা হয় যে তার যে কুপ্রভাব, সেই দৃষ্টির যে কুপ্রভাব, সেই কুপ্রভাব যদি কারোর ওপর পড়ে, তাহলে সেই মানুষের জীবনে অন্ধকার নেমে আসে, সেই ব্যক্তির পরিবার একেবারে ছারখার হয়ে যায়। কিন্তু এটাও ঠিক যে তিনি উত্তরণের পথও দেখান, আর গ্রহরাজের এই যে কুপ্রভাব, মানে তার দৃষ্টির যে একটা কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে স্বয়ং দেবতারাও বাদ যাননি। আগে হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল তিন জায়গাতেই গ্রহরাজ শনি মহারাজের যে দৃষ্টির কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে কেউ বাদ যাননি, কি রাক্ষসকুল, কি নরকুল মানে মানুষ, কি দেবতাকুল, প্রত্যেকেই গ্রহরাজের এই দৃষ্টির থেকে সাবধানে থাকতে চান বা বেঁচে থাকতে চান। বজরঙ্গবলীর মাহাত্ম কথা নিয়ে যখন আমি এই ভিডিওটি করছি, তখন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে অর্জুনের যে রথ, সেই রথে ধ্বজা হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং বজরঙ্গবলী হনুমান। সেটাও খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা জানতে পারেন। এবারে গ্রহরাজ একটা সময় তার এই অসীম শক্তির ব্যাপারে জানতে পেরেছিলেন, এবং জানার পর তিনি অহংকারী হয়ে উঠেছিলেন বলে মনে করা হয়।
তিনি ভাবতে আরম্ভ করেন যে এই ত্রিভুবনে আমার থেকে শক্তিশালী আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, না কোনো দেবতা আমার থেকে শক্তিশালী, না কোনো মানুষ আমার থেকে শক্তিশালী, না কোনো রাক্ষস আমার থেকে শক্তিশালী। কথায় বলে না, অহংকারই পতনের কারণ। তো সেই অহংকারের বশেই গ্রহরাজ একটু নিজেকে সব থেকে সেরা মনে করছিলেন। তো একটা সময় গ্রহরাজ একটু সব কিছু থেকে দূরে একটু নিভৃত বাসে থাকতে চেয়েছিলেন। তার জন্য তিনি এক গভীর অরণ্যে প্রবেশ করেন এবং গভীর থেকে গভীর আরও গভীর জঙ্গলে প্রবেশ করতে শুরু করেন গ্রহরাজ। সে সময় তিনি এক ধ্যানমগ্ন বানরকে দেখতে পান। কঠোর ধ্যান করছিলেন সেই বানর। সেই ধ্যানমগ্ন বানরকে দেখে গ্রহরাজের একটু দুষ্টুমি জাগে মনে। তিনি ভাবেন এই বানরের সঙ্গে একটু মজা করা যাক। গ্রহরাজ ভাবতেও পারেননি সেই মজার সাজা এভাবে তাকে পেতে হবে। কি হয়েছিল সেটাই এবারে বলি। সেই বানরকে একদম কাছে গিয়ে ডাকতে আরম্ভ করেন গ্রহরাজ, একটু ভয় দেখাবেন বলে সেই পরিকল্পনা করেছিলেন তিনি। অনেক ডাকাডাকি করেও সেই বানর, সেই তেজস্বী বানর কোনো রকমভাবে সাড়া দেননি। তারপর ক্রুদ্ধ হয়ে ওঠেন গ্রহরাজ শনিদেব। এরপর ফের ডাকাডাকি শুরু করেন তাকে। তাতেও কোনো হেলদোল নেই ওই বানরের। প্রচণ্ড রেগে গিয়ে গ্রহরাজ একেবারে তিন ভুবন কাঁপিয়ে দেওয়ার মতন সজোরে চিৎকার করে ডাকতে শুরু করেন ওই বানরকে। এরপর ওই বানরের ধ্যান ভাঙে। তারপর গ্রহরাজকে দেখে ওই বানর বলেন, মহাশয়, আমি এখন আমার প্রভুর ধ্যানে মগ্ন, অন্য কিছু আমার মাথাতেই নেই। আমার ধ্যান হয়ে গেলে, আমার তপস্যা হয়ে গেলে আপনি আসুন, তখন না হয় আমি আপনার অতিথি আপ্যায়ন করব, এখন আমার পক্ষে এটা সম্ভব নয়। এই শুনে ভয়ঙ্কর রেগে যান গ্রহরাজ শনি মহারাজ। তিনি ভীষণ রকমভাবে চেষ্টা করেন যাতে ওই বানরকে তিনি বিঘ্ন ঘটাতে পারেন। আর তার জন্য তিনি নিজের সর্বশক্তি দিয়ে তার যে কুদৃষ্টি, সেই কুদৃষ্টি নিক্ষেপ করেন ওই তেজস্বী বানরের দিকে। কিন্তু আশ্চর্য, যে কুদৃষ্টিতে সমগ্র পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ড একেবারে থরহরি কম্প হয়ে থাকে, সেই কুদৃষ্টির প্রভাব কোনোভাবেই পড়ল না ওই তেজস্বী বানরের ওপর। এতে করে আরো রেগে গেলেন গ্রহরাজ। তিনি আরো চেষ্টা করলেন যাতে তার কুদৃষ্টি ওই বানরকে দিতে পারেন, কিন্তু এরপর বড় ভুলটি করে ফেললেন গ্রহরাজ। যেই না তিনি কুদৃষ্টি দিতে গেলেন, সেই সময় ওই তেজস্বী বানর নিজের আরো বিশালকায় যে রূপ, সেই বিশালকায় রূপ ধারণ করেন, নিজের লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেন গ্রহরাজকে। তারপর চারিদিকে বনবন করে ঘোরাতে ঘোরাতে তাকে আছাড় মারতে থাকে। ব্যাস আর কি, গ্রহরাজ নিরুপায় হয়ে নিজের প্রাণ ভিক্ষা করেন ওই তেজস্বী বানরের কাছে। ওই তেজস্বী বানর আর কেউ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং রামভক্ত বজরংবলী হনুমান। সেই প্রাণ ভিক্ষা চাওয়ার পর গ্রহরাজকে মুক্তি দেন বজরংবলী এবং তাকে একটা শিক্ষাও দিয়ে দেন যে এই রকম যেন আর তিনি কোনোদিনও না করেন। শনি মহারাজ বজরংবলী হনুমানকে প্রতিশ্রুতি দেন, যদি আপনার কোনো ভক্ত প্রত্যেক শনিবার আপনার পূজার্চনা করেন, আপনার ধ্যান করেন, তাহলে তার কোনো রকম ক্ষতি তিনি করবেন না। তার সঙ্গে সঙ্গে বজরংবলী যেরকমভাবে প্রহার করেছিলেন, সেই প্রহারের ঠেলায় তীব্র বেদনা অনুভব করেন গ্রহরাজ। সেই বেদনা থেকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং বজরংবলী হনুমান সর্ষের তেল অর্পণ করেন গ্রহরাজকে। আর সেই থেকেই এই গ্রহরাজের পুজোয় বা শনি মহারাজের পুজোয় সর্ষের তেল নিবেদন করার একটা রীতি প্রচলিত রয়েছে। আপনারা বিভিন্ন শনি মন্দিরে, পাড়ার বিভিন্ন শনি মন্দিরে দেখবেন শনি ঠাকুরকে সর্ষের তেল অর্পণ করা হয়, সেটা এই ঘটনার পর থেকেই বলে মনে করা হয়। আর এই ঘটনার পর থেকে শনি মহারাজ কোনোদিনও বজরংবলীর সঙ্গে পাঙ্গা নিতে যাননি।
এমনকি বজরংবলী হনুমান শনি মহারাজকে উদ্ধারও করেছিলেন একবার, রাবণের বন্দি দশা থেকে উদ্ধার করেছিলেন বজরংবলী এই শনি মহারাজকে। ইন্টারেস্টিং না? এই ধরনের গুরুত্বপূর্ণ ভালো কন্টেন্ট জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।